এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী ধর্মতলা থেকে শহীদ মঞ্চ তার ঠিক আগেই রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী শ্রেয়সী সকাল 8টা বেজে গিয়েছে সকাল 6টা থেকে কর্মী সমর্থকরা তারা ভিড় জমাচ্ছেন আমরা যা দেখতে পাচ্ছি এবং সময়ের সঙ্গে সঙ্গে সেই ভিড়টা বাড়ছে এখন 8টা বাজে এখন সার্বিক ছবিটা ঠিক কি একেবারে দেখো সকাল 8টা বাজে কিন্তু ধর্মতলার এই 21-এর মঞ্চের সামনের আজকের এই মুহূর্তে যে ছবিটা বলা যেতে পারে অন্যবার কিন্তু এই ছবিটা কার্যত হতে হতে 9টা থেকে 9:30টা বেজে যায় কিন্তু এবার যে ছবিটা সেই ছবিটা আমি ঠিক ধর্মতলার চার মাথার মোড়ে দাঁড়িয়ে রয়েছি ঠিক কেশেদাসের সামনে যে জায়গাটা সেই জায়গাটাতে আমি দাঁড়িয়ে রয়েছি এবং দেখতেই পাচ্ছ যে কি এখনো পর্যন্ত যে সামনের যে জায়গাটা মঞ্চের সামনে যে জায়গাটা সেই জায়গাটা পুরোপুরি ভর্তি হয়ে গিয়েছে এবং প্রচুর মানুষ ইতিমধ্যেই আসা শুরু করে দিয়েছেন লেনিন সরণি বন্ধ করে দিতে বাধ্য করা বাধ্য হয়েছে পুলিশ তার কারণ সেক্ষেত্রে যে পরিমাণ মানুষের ভিড় সেই মানুষের ভিড়ের জন্য কিন্তু লেনিন সরণি ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে এবং এই চত্বরটা যেখানটাতে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানেও কিন্তু যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে সামগ্রিকভাবে প্রচুর মানুষ তারা এই মুহূর্তে এখানে ভিড় করছেন টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে যা প্রত্যেক বছর 21 জুলাই এই বৃষ্টি হয় এবছর কিন্তু এখন থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু সেই বৃষ্টিকে উপেক্ষা করে কার্যত কিন্তু প্রচুর মানুষ তারা এখানে এসে ভিড় করেছেন কোন জেলা থেকে এসেছেন দাদা কোন জেলা থেকে এসেছেন আমরা সোনামটি রংপুর সোনামটি রংপুর বাঁকুড়া কটায় বেরিয়েছেন কটায় আমরা বেরিয়েছিলাম কালকে 7টা কালকে 7টা সন্ধ্যা 7টা হ্যাঁ হ্যাঁ আজকে সকালে এসেছেন সকালে এসেছেন আবার চলে যাব আজকে আমরা দিদির কাছ থেকে বার্তা চাই কি বার্তা দায় লিখি সাইড বার্তা কোন দিদি চাই দিদিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই হ্যাঁ কি বার্তা চাইছেন দলনেত্রীর কাছ থেকে আপনাদের দিদির কাছ থেকে আমরা চাই যে প্রধানমন্ত্রী হোক দিল্লি যেতে হবে এখানে প্রশাসন দিদিকে চাই দিল্লি মানে বুঝতেই পাচ্ছ যে কর্মীরাও কিন্তু যে বার্তা শোনার অপেক্ষায় এই মুহূর্তে সেটা হচ্ছে যে 24-এর যে নির্বাচন সেই 24-এর নির্বাচনের হাতে গোনে কয়েক মাস বাকি এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কর্মীরাও কিন্তু কার্যত এই 24-এর নির্বাচনের আগে নির্দিষ্ট বার্তা নিতে চাইছেন দলনেত্রীর কাছ থেকে তাদের দিদির কাছ থেকে এবং তারা যেটা বলছেন যে নির্দিষ্টভাবে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান দিল্লিতে দেখতে চান সেই সিদ্ধান্ত নিয়ে যদিও আমরা দেখেছি যে INDIA যে ফরমেশন হয়েছিল সেই ফরমেশনে পরে কিন্তু 26টি দলের যে জোট সেই ফরমেশনের পরে কিন্তু সেই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী বা অন্যান্য পদাধিকারী ফেস কে হবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কোনো সেক্ষেত্রে সিদ্ধান্ত হয়নি আপাতত একসঙ্গে চলার যে বার্তা সেই বার্তাটাই মূলত কিন্তু পরিষ্কার হয়েছে কিন্তু দলের যারা কর্মী সমর্থকরা যারা এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন তারা কিন্তু আবেগে সেই নিজেদের যে আবেগ সেই আবেগ তারা প্রকাশ করছেন যেখানে তারা বলছেন যে তারা তাদের দিদিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ফলে 24-এর যে নির্বাচন সেই নির্বাচনের কয়েক মাস আগে থেকেই কিন্তু কার্যত তারা সেই প্রস্তুতিটা শুরু করতে চান এবং তোমাকে যেটা জানিয়ে রাখি যে তৃণমূল নেতৃত্বও কিন্তু কার্যত আজ থেকেই কিন্তু আগামী 8-9 মাস ধরে যে যে কর্মসূচি হবে সেই কর্মসূচির একটা নির্দিষ্ট রূপরেখা তারা ঘোষণা করতে পারেন যেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায় 100 দিনের যে কাজ সেই কাজ নিয়ে যে দিল্লিতে গিয়ে যে আন্দোলন করার ডাক তিনি দিয়েছিলেন তা সম্পর্কে নির্দিষ্ট কর্মসূচি আজকে ঘোষণা করবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে পঞ্চায়েত নির্বাচনে কিন্তু কার্যত 6 মাস আগে থেকে দেখেছিলাম আমরা যে দলের পক্ষ থেকে নানান কর্মসূচি দেওয়া হচ্ছিল পার্টির কর্মীদের যাতে সারাক্ষণ তারা পথে থাকেন মানুষের পাশে থাকেন কার্যত 24-এর নির্বাচনের আগেও কিন্তু তৃণমূল কংগ্রেস যে একই পথে হাঁটতে চলেছে তা কিন্তু স্পষ্ট কারণ তার কারণ যে কর্মসূচি তারা নিয়েছিলেন পঞ্চায়েত নির্বাচনের আগে কার্যত 6 থেকে 7 মাস ধরে তার কিন্তু প্রভূত ফল তারা পেয়েছেন পঞ্চায়েত নির্বাচনে ফলে যেখানে 20টা জেলা পরিষদে কিন্তু তৃণমূলের দখলে এই মুহূর্তে ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে 24-এ 42-এ 42-এর লক্ষ্য নিয়েই কিন্তু কার্যত তৃণমূল কংগ্রেস নেতৃত্ব যে আগামী দিনে নির্দিষ্ট বার্তা এবং কর্মসূচির ঘোষণা করতে চলেছেন তা কিন্তু স্পষ্ট এবং কর্মীরাও যারা এখানে এসেছেন দূর দূরান্ত থেকে তারাও কিন্তু সেই নির্দিষ্ট বার্তা পেতে চাইছেন দলনেত্রীর কাছ থেকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা